আসসালামু আলাইকুম। প্রেপ 2 এর ছাত্রছাত্রীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা যে ছড়া গানটা শিখেছি তার সঞ্চারি অংশ আজকে আমরা শিখব। তাহলে সঞ্চারি হচ্ছে, ছোট থেকে কোনোদিন বড় যদি হতে চাও, ছোট থেকে কোনোদিন বড় যদি হতে চাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও। ছোট থেকে কোনোদিন বড় যদি হতে চাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা শিখ করে যাও। দুষ্টুমি করে যে তাকে কেউ চায় না, দুষ্টুমি করে যে কেউ তারে চায় না, দুষ্টুমি করে যে কেউ তারে চায় না, চাই তার লাল ফিতে চিরুনিয়ার আয়না। ছোট থেকে কোনোদিন বড় যদি হতে চাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও। দুষ্টুমি করে যে কেউ তারে চায় না, চাই তার লাল ফিতে চিরুনিয়ার আয়না। আমি আবার বলছি, ছোট থেকে কোনো দিন বড় যদি হতে চাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও। দুষ্টুমি করে যে কেউ তারে চায় না, চাই তার লাল ফিতে চিরনিত আড়ায় না। ছোট থেকে কোনো দিন বড় যদি হতে চাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও। দুষ্টুমি করে যে কেউ তারে চায় না, চাই তার লাল ফিতে চিরুনিয়ার আয়না। এবার আমরা সুরটা শিখে নিই, চলো। ছোট থেকে কোনো দিন বড় যদি হতে চাও, আবার বলছি, ছোট থেকে কোনো দিন বড় যদি হতে চাও, ছোট থেকে বড় যদি হতে চাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও। দুষ্টুমি করে যে কেউ তারে চায় না, দুষ্টুমি করে যে কেউ তারে চায় না, চাই তার লাল ফিতে চিরুনিয়ার আয়না। ছোট থেকে কোনো দিন বড় ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও। দুষ্টুমি করে যে কেউ তারে চায় না, চাই তার লাল ফিতে চিরুনিয়ার আয়না। ছোট থেকে কোনো দিন বড় যদি হতে চাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও। দুষ্টুমি করে যে কেউ তারে চায় না, চাই তার লাল ফিতে চিরুনিয়ার আয়না। লাল ছুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনিয়ার আয়না। ছোট থেকে কোনো দিন বড় যদি হতে চাও, ভালো মন দিয়ে পড়াশোনা করে যাও। দুষ্টুমি করে যে কেউ তারে চায় না, চাই তার লাল ফিতে চিরুনিয়ার আয়না। ঠিক আছে, সবাই বাড়িতে একটু শিখে নিও। এবার আমরা সরগম করে চলো। মনে আছে তোমাদের সরগম শব্দসুরগুলো কী কী? সা রে গা মা পা ধা নি সা। তাহলে আমরা সুর দিয়ে করছি, চলো। প্রথমে সা, সা রে গা ম
এভাবে আস্তে আস্তে করে লয়টা বাড়বে, মানে প্রথমে আমরা স্লো করবো, তার থেকে একটু ফাস্ট করবো, তার থেকে আর একটু ফাস্ট করবো, এরপর পুরো দ্রুত লয় আমরা গাইতে পারবো। ঠিক আছে, এভাবে আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করবো বাড়িতে, তাহলে দেখবো তোমরা সব গান সুন্দরভাবে গাইতে পারছো। তাহলে আজকে এইটুকুই, আবার আমরা আগামী ক্লাসে অনেক কিছু শিখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।